তাহলে সৃষ্টি কি তার কাজটা ঠিকঠাক করছে তাহলে এই উক্তির অর্ধেক ঠিক সেটা নিয়ে কোন দ্বিমত নেই আপনি কি আপনার কাজটা করছেন না তাহলে বাকি অর্ধেকও ঠিক একই সঙ্গে আমি বলছি উপাসনায় থাকুন কারণ সৃষ্টিতে আপনার ভূমিকা অতি নগণ্য আপনার জীবনে যা কিছু হচ্ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার হয়ে কেউ করছে আপনি কি পৃথিবীটাকে ঘোরাচ্ছেন না আপনি কি বাঁচতে পারতেন যদি এটা না ঘুরত আপনি কি বাঁচতে পারতেন না আপনি কি এই আবহমণ্ডল পরিচালনা করছেন না আপনি এর বারোটা বাজাচ্ছেন কিন্তু আপনি এটাকে চালাচ্ছেন না আপনি কি আপনার হৃৎপিণ্ডের স্পন্দন ঘটাচ্ছেন না আপনি কি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন যা কিছু যা জীবনে অপরিহার্য ঘটে চলেছে তাই না আপনার কাজ শুধু এটুকু যে আপনি জীবনের উদার প্রতি গ্রহণশীল হয়ে উঠুন জীবনকে জানার জন্য তার পরিপূর্ণতায় আপনি যদি পরমানন্দে বা খুশিতে পরিপূর্ণ থাকতে চান এমন কিছু করুন যা আপনার নিজের পক্ষে গুরুত্বপূর্ণ বা আপনার চারপাশে দশ জনের জন্য কিছু করতে চান আমরা আপনার বেঁচে থাকার দায়িত্ব নেব আপনাকে শুধু এটুকু করতে হবে কার দিকে শুধু এই সৃষ্টি প্রণাম করার মতো বিশাল নয় এটা কি প্রণামের জন্য যথেষ্ট নয় কেবল এই সৃষ্টি এর ওপরে আপনি আরও কিছু চান সৃষ্টি কি মাথা নোয়ানোর পক্ষে যথেষ্ট বড় নয় আমি জিজ্ঞাসা করছি পাহাড়টা কি যথেষ্ট বড় নয় মাথা নোয়ানোর পক্ষে আমি তো একটা গাছ এমনকি একটা পিঁপড়ে কেউ মাথা নোয়ানোর পক্ষে যথেষ্ট বড় দেখি কারণ এদের একটা কেউ আমরা বুঝে উঠতে পারি না আপনার সমস্ত বুদ্ধিমত্তা দিয়েও আপনি বুঝে উঠতে পারেন না এই গাছটির একটি পাতা কেউ শুধু একটি পাতা তাই যা কিছু ঘটছে তার বিশুদ্ধ বুদ্ধিমত্তাটাই যখন আপনি কিছুই বুঝে উঠতে পারেন না তখন আপনার কি করণীয় আমি শুধু তাই বলছি উপাসনায় থাকুন কারণ আপনার ভূমিকা এই সৃষ্টির মধ্যে এত নগণ্য যে আগামীকাল যদি আপনি বাষ্প হয়ে যান কোনো সমস্যা নেই শুধু যদি আপনার সব ঝামেলা এখানে ফেলে রেখে যান সমস্যা কিন্তু আপনি যদি কেবল বাষ্প হয়ে যান কারোর কোনো সমস্যা নেই তাই না হ্যাঁ কি না তাই আপনার ভূমিকা আপনার নিজের জীবনেও এত নগণ্য এত বেশি নগণ্য সব কিছু আপনার জন্য করে দেয়া হচ্ছে সমস্ত কিছুই তাহলে আপনি কিভাবে নায়ক হবেন যখন আপনার ভূমিকা খুবই ছোট যদি আপনি ভাবেন আপনি নায়ক আপনি একটা বড় ভুল করছেন তাই না আমি শুধু সেই কথাটাই বলছি আমি কোনো বিরাট আধ্যাত্মিক সাধনা করার কথা বলছি না কিন্তু আপনি আপনি যদি সত্যের মধ্যে বাঁচেন সেটাই একটা সাধনা আর কি যে মিথ্যেগুলো আপনি তৈরি করেছেন সেগুলো বন্ধ করাই হল সাধনা কিছু সত্যের অনুসন্ধান সত্যকে জানা এটা বোঝায় না যে আপনাকে কোথাও একটা সেটা খুঁজতে যেতে হবে এটা পাহাড়ের পেছনে লুকিয়ে নেই এটা এপারেই আছে বুঝলেন ঠিক এখন পৃথিবীর এই অংশটা অন্ধকার তাই আপনি কি ওই পারে খুঁজতে যাবেন না এটা এখানেই আছে সত্য মানে শুধু এই যা কিছু আছে তাই সত্য যা কিছু আপনি কল্পনা করছেন তা শুধু আছে তাই না আর নায়ক হওয়া এই সৃষ্টিতে তা আপনার জঞ্জাল মাত্র সত্যের সঙ্গে তার কোন সম্পর্ক নেই তাই আপনি যদি বুঝতে পারেন সেটা আপনি বোঝেন আপনার ভূমিকা নিতান্তই গৌণ এই সৃষ্টিতে শুধু সৃষ্টি নির্মাণে নয় আপনার নিজের জীবনেও যদি শ্বাস প্রশ্বাস বা হৃৎস্পন্দনের মতো সরল কিছু একটাও আপনার হাতে ছেড়ে দেয়া হতো আপনি মাত্র এক মিনিটের মধ্যে সেটা সম্পূর্ণ ঘেঁটে পাকিয়ে ফেলবেন হ্যাঁ কি না তাই আমি নতুন কিছু বলছি না এটা কোনো উপদেশ নয় শুধু মনে করিয়ে দিচ্ছি আপনার জীবনের সত্যটা আসলে কি আর এটাই যা সত্যের মধ্যে বাঁচার মানে যে আপনি মন গড়া কিছু কল্পনা করেননি আপনি নিজেই গল্প লিখছেন না আপনি আপনি জীবনকে বাঁচার চেষ্টা করছেন আপনি যদি জীবনকে বাঁচেন আপনি কেবল জীবন যেরকম সেরকমই বাঁচতে পারেন আপনি শুধু যদি গল্প বানান তাহলে আপনি নিজের গল্প বানাতে পারেন তাই না আপনি যদি বানানো গল্প লেখেন আপনি যেমন চান তেমন লিখতে পারেন আপনি যদি জীবনকে বাঁচেন তবে জীবন যেমন শুধু তেমনই বাঁচতে পারেন বাঁচার অন্য কোনো উপায় নেই তাই মনে করবেন না এটা কোনো উপদেশ শুধু জীবনকে বাঁচুন কোনো গল্প বানাবেন না যদি আপনি একটা গল্প বানান যেটা সত্যি নয় আর সেটাকে সত্যি বলে ভাবেন আপনার গল্প যখন শেষ হয়ে যায় তখন আপনি দিশেহারা হয়ে পড়েন কারণ কোথাও কিছু নেই আপনি যদি সত্যের সঙ্গে চলেন এটা সব সময় চালু আছে আপনি জীবিত বা মৃত যাই হন না কেন এটা চালু আছে আপনার এর সঙ্গে থাকাটা সব থেকে নিরাপদ বেঁচে থাকার সব থেকে ভালো উপায় এটাই জীবনকে উপভোগ করার আপনার একমাত্র উপায় না হলে আপনাকে আপনার নিজের শব্দের প্রতারণা ভোগ করতে হবে আর কিছু না